চাপাই নবাবগঞ্জ থেকে মাত্র 18 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গের একটা জায়গা, যেই জায়গাটায় বাংলাদেশ দুইবার হেরেছে। প্রথমবার হেরেছে 1757 সালে পলাশীতে, যখন সিরাজউদ্দৌলা হেরে যায়, যখন বাংলার স্বাধীনতা অস্তমিত হয়ে যায় 200 বছরের জন্যে। স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, অর্থনৈতিক স্বাধীনতা সবেমাত্র গোছাতে শুরু করেছিলাম, সেই সময় দ্বিতীয়বারের মতো পরাজয়ের শিকার হলাম আমরা। এবং ভাগ্যের কি অপরিসীম খেলা, সেই একই জায়গায় মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটা গ্রাম ফারাক্কা, সেই ফারাক্কাতে বাংলাদেশের জন্য রচিত হলো দ্বিতীয় জঘন্যতম পরাজয়ের ইতিহাস। বাংলাদেশের পরম বন্ধু, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা সর্বাঙ্গীনভাবে সহায়তা করেছে, সেই ভারত এবং রাশিয়া, তারা দুজন মিলে পরিকল্পনা এবং সহযোগিতা নিয়ে তৈরি করলেন 2.24 কিলোমিটারের একটা সেতু, যেটাকে বলা হয় শাঁখের করাত। আসতেও কাটে, যেতেও কাটে। তৎকালীন প্রায় $1 বিলিয়ন, যেটা টাকার অঙ্কে কতটা হয় চিন্তা করতে পারেন আপনি। যদি এখনও টাকার অঙ্কেই সেই সময়কার হিসাব বাদ দিই, তাও প্রায় দাঁড়ায় 9,295 কোটি টাকার বেশি। আর সেই হিসেবে দাঁড়ালে প্রায় 9 লক্ষ কোটি টাকার উপরে খরচ করেছিলেন শুধুমাত্র ওই 2.5 কিলোমিটারের একটা সেতু বানানোর জন্য। কি অদ্ভুত ব্যাপার! আমরা কিন্তু নানানভাবে চেষ্টা করেছিলাম, শুধু বাংলাদেশের মানুষই না, ইন্ডিয়ার যারা বুদ্ধিমান মানুষ, যারা দেশকে ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, যারা জানেন যে এই সেতুর ফলে ইন্ডিয়ার কত ক্ষতি হবে, তারাও কিন্তু চেষ্টা করেছিলেন এটা থামানোর জন্যে। কই, তাদের কথা কেউ শোনেনি। তারা বলেছিলেন যে আমরা বানাচ্ছি, দেখি কি হয়। কিন্তু মূলত ছিল একটা ভূ রাজনীতি, সেটা বলবো একদম শেষে। কিন্তু তার আগে আরও কিছু কথা বলে রাখি, আমরা কিন্তু প্রথম থেকে চেষ্টা করেছিলাম এই প্রক্রিয়াটা থামাতে, আমরা সেটা পারিনি। এমনকি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু ইন্দিরা গান্ধীকে ওই ফারাক্কার জায়গাটা নিয়ে আসতে পেরেছিলেন এবং চুক্তি করেছিলেন, যতদিন পর্যন্ত ন্যায্য হিসেব না পাই ততদিন পর্যন্ত ফারাক্কা চালু হবে না। ব্যাস, চুক্তিটা হলো, সব ঠিকঠাক যাচ্ছে। হুট করে ভারতের পক্ষ থেকে একটা আবেদন করা হয় যে আমরা শুধুমাত্র পরীক্ষামূলকভাবে দেখতে চাই ফারাক্কা থেকে ডাইভার্টের যে অপশনটা, মানে জলটা ধরে রেখে ইন্ডিয়ার অন্য নদীতে, হুগলি নদীতে এবং ওই আশেপাশের নদীগুলোতে যে খালটা আমরা খনন করছি সেইটাতে পানি যায় কিনা, ব্যাস এটুকু দেখবো, এর বাইরে কিছু না। পানি আটকাবো না, পানি অন্য কিচ্ছু করবো না। বাংলাদেশ বলে ওকে ফাইন, ঠিক আছে, এইটুকুই তো, নাও মাত্র 10 দিন চালাতে পারবা তোমরা ওই ডাইভার্সন প্রক্রিয়াটা জলের, এবং সেটাতেও 310 থেকে ম্যাক্সিমাম 450 কিউসেক পানি, এর বেশি নিতে পারবে না। বাংলাদেশ অনুমতি দিল, কিন্তু কি হলো, 1 বছর এই প্রক্রিয়াটা চললো এবং 76 সালে এসে পরিকল্পনায় দেখা গেল, পরিমাপে দেখা গেল প্রায় 1130 কিউসেক পানি ইন্ডিয়া ডাইভার্ট করে দিয়েছে তাদের নদীগুলোতে, যেটা ছিল হচ্ছে পদ্মার জল, যেটা ছিল গঙ্গার জল, যেটা মেঘনার জল, যমুনার জল, সেটা তারা নিয়ে গেছে চিন্তাই করে তাদের দিকে। আমরা গিয়ে আমাদের একমাত্র জায়গা জাতিসংঘে গিয়ে শোরগোল করলাম, আমরা আবেদন করলাম এর বিরুদ্ধে আমরা বিচার চাই, কিন্তু ইন্ডিয়া আমাদের কথায় কান দিল না। তারা নানান সময় আমাদেরকে চুক্তির নামে সময় ক্ষেপণ করতে লাগলো। এই যেমন 1978 সাল, 1982, 1985, এমনকি 1992 সালে নানান সময় তারা সমবন্টনের চুক্তির মধ্যে গেল সাময়িক, কিন্তু তারপর একটা চুক্তি আজ পর্যন্ত ঠিকঠাক মতো পালন করা হয়নি, একটা চুক্তি আজ পর্যন্ত মেনে নেওয়া হয়নি। যেরকম ছিল সেরকম ইন্ডিয়া করেনি, যেরকম কথা ছিল প্রতিবার তারা কথা ভেঙেছে, এবং 109টা যে গেট, তার কোনোটাই পরিপূর্ণভাবে খুলে দেওয়া হয়নি শুষ্ক মৌসুমে। অথচ যখন আমার জল দরকার নেই, এখন বৃষ্টি হচ্ছে, এখন আমরা হাপিত্যাস করছি, তুমি জলটা থামাও, তুমি না থামালে বাংলাদেশ ডুবে যাচ্ছে, বাংলাদেশের প্রত্যেকটা এলাকার এর সঙ্গে প্রভাবিত হচ্ছে, কারণ ইন্টারকানেক্টেড তো বস, এখন সব খুলে দিয়েছে, উন্মুক্ত, নে, কত জল নিবি তোরা, নে ভাই, এখন তোমার চাই নে, আমার যখন দরকার তখন তুমি দিবা না, যখন আমার চাই না তখন তুমি ভরপুর দিবা, আমি নড়তে পারছি না, এখন মাথায় বোঝা, মানে আমি ডুবে যাবো আরও। শুধু কি আমরা, এই প্রক্রিয়া কিন্তু আমরা একা না, আমাদের সঙ্গে বিহারের 20 লাখ মানুষ জড়িত, তারাও কিন্তু দাবি করেছে, স্বয়ং নরেন্দ্র মোদী সাহেবের কাছে গিয়ে আবেদন করেছে, প্লিজ এই বাঁধটা ভেঙে ফেলো। ইন্ডিয়ার অসংখ্য মানুষ এই বাঁধের বিপক্ষে, তারাও শোরগোল করছে, কারণ প্রকৃতিগতভাবে তারাও নানান ক্ষতির শিকার হচ্ছে। কিন্তু ওই যে মাঝে বলেছিলাম না, একটা ভূ রাজনীতি আছে, যে কারণে এই বাঁধটা কোনোদিন ভাঙা হয়তো হবে না। কারণটা হচ্ছে, আমি মরি মরি আমার প্রতিবেশী তারও কোনোদিন ভালো না হতে পারে। মনে আছে ওই গল্পটার কথা, ওই যে একবার একটা জিন এসে বললো যে তুমি যা পাবা তোমার প্রতিবেশী তার ডাবল পাবে, তখন লোকটা বললো ঠিক আছে আমার 1 চোখ, 1 নাক, 1 হাত, 1 পা খোঁড়া করে দাও। জিনটা অবাক হয়েছে, বলে বেটা বলে কি তুই সম্পত্তি চা, বলে না না আমার সম্পত্তি দরকার নেই তো, তুমি যদি আমার 1 চোখ, 1 নাক, 1 হাত, 1 পা ক্ষতি করে দাও, খুঁড়ো করে দাও, তাহলে পাশের বাসায় তো 2 চোখ, 2 নাক, 2 হাত, 2 পা সব যাবে, আমার ক্ষতি হয় হলো, ও তো গেল।
ঘটনাটা তাই দাঁড়িয়েছে। আজকে ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ হুগলি আশেপাশের সব এলাকায় বন্যা কবলিত হচ্ছে, পলি জমছে, নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তারপরে যে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে, সো এটা লাগবে, থাক এটা। আমরা বলছি, সারা দুনিয়া সবাই বলছে, প্রতি 40 বছর পর পর, আরও একটা অদ্ভুত কথা শোনেন, যে কোনো বাঁধ নদীর উপরে করলে 40 বছর পর পর দুই দেশের সমঝোতায় সেটার একটা সমীক্ষা হয় এবং সেটা সম্ভাব্যতা যাচাই করা হয়, সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। আমাদের দেশে করা হয়নি, কারণ আমরা ছোট, ক্ষমতায় ছোট, আমাদের অনেক কিছু ছোট, আমরা অনেক কিছু পারি না বলতে, আমরা বললেও আমাদের কথা শোনা হয় না, হবে না। এত কিছু হচ্ছে, দুই দেশের মানুষ এতভাবে মরছে, জলের ভেসে যাচ্ছে, শুষ্কতায় মরে যাচ্ছে, তারপরেও আপনারা হয়তো এটা রেখেই দেবেন ভূ রাজনীতিতে নিজের হাতে ক্ষমতায় রাখবার জন্য। বস প্লিজ এবার থামান। আর ইন্ডিয়া যারা দেখছেন তাদের কাছে হাত জড়ো করে বলছি, বস বিশ্বাস করেন, আমার যতটা ক্ষতি হচ্ছে ক্ষতি আপনার কিছুতেই কম হচ্ছে না। প্রকৃতি যখন প্রতিশোধ নেয়, আপনি দেখছেন এই যে এত বৃষ্টি, এই যে এত জলোচ্ছ্বাসে পড়ছেন আমি আপনি দুই দেশ, এর পেছনে কি আপনি মনে করেন না প্রকৃতি মার উপরে অত্যাচারের ফল পাচ্ছি আমরা? আসুন ফারাক্কা নিয়ে কথা বলি, আসুন এই বাঁধটা যেন না থাকে সেটা নিয়ে সোচ্চার হই। ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা।